আল্লাহ তাআলা মৃত্যুর পর আপনার সাথে কি ধরনের আচরণ করেছে। তখন এই মৃত ব্যক্তি স্বপ্নে তার ছাত্রকে এভাবে জবাব দেয়, কি জবাব দেয়, মৃত্যুর পর আমি এই জন্য বেশি আফসোস করেছি, অবহেলা অলসতা অসাবধানতার কারণে আমি আমার হায়াতকে নষ্ট করে দিয়েছি। অর্থাৎ নেককার বান্দা তারপরও কবরে আফসোস করে, এই জন্য যে সময়টুকু আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর রেজামন্দি ছাড়া অযথা নষ্ট করে দিয়েছে। যেভাবে আজকে আমরা অনেকেই সারাদিন আড্ডা, খেলার মাঝে, তামাশার মাঝে, বিভিন্ন কর্মকাণ্ডে, কিন্তু আল্লাহর জিকিরে নাই, ঠিক অনুরূপভাবে এই নেককার বান্দা মওতের পর কবরে তার ছাত্রকে এ স্বপ্নে এই ধরনের কথা বলে, আমি এই জন্য আফসোস করি কবরে, কেন আমি আমার হায়াতকে, রিয়াজত বন্দেগি ছাড়া বাকি অংশকে কেন অবহেলার কারণে, অযথা উদাসীনতার কারণে নষ্ট করে দিয়েছি। এই ধরনের হয়তো আফসোস আমি আপনি করব। হ্যাঁ হ্যাঁ, হয়তো এই দিন আমার আপনারও হতে পারে, তার আগে মৃত্যু যদি এসে যায় এই দিনের শিকার আমরা হয়ে যাব। তার আগে আমরা নিজেকে এই অলসতার নিদ্রা দেখে, এই উদাসীনতার নিদ্রা দেখে, এই গাফলতি জিন্দেগি দেখে আমরা জেগে উঠি।